বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জা 2012 সালে তার পিতা ও বাংলাদেশের রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে একটি কলাম লিখেন। সে লেখায় তিনি লিখেন, আমার পিতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপাদমস্তক একজন রাজনীতিবিদ। আমি এই মানুষটি এবং অন্য আরও কিছু প্রসঙ্গ নিয়ে কিছু কথা লিখছি। নিজের পিতাকে নিয়ে লেখা বোধহয় খুব শোভন নয়। আপাত দৃষ্টিতে এই অশোভন কাজটি আমি করতে চাই এবং করব। মির্জা আলমগীরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তাকে শ্রদ্ধা করেছেন সবসময়। এলাকায় যে কোনো বিপদে আপদে প্রথমে ছোটে তার কাছে সমাধানের জন্য, সে যে দলেরই হোক না কেন, সে যে ধর্মেরই হোক না কেন। বলুক আকার একটি কথা মনে পড়ে গেল। নির্বাচনী প্রচারণায় আমি হাঁটছি এক পাড়া থেকে আরেক পাড়ায়। বলুক আকার বাসার সামনে এসেছি, সঙ্গে থাকা দুজন বললেন, ভেতরে যাবার দরকার নেই, তিনি আব্বুর বিরুদ্ধে প্রচারণা করছেন। আমি তবুও এগিয়ে গেলাম। ঘরে ঢুকতে দেখি বলুক আকা আর কজন বসে আছেন। বললাম, বলুক আকা আব্বুর জন্য প্রার্থনা করবেন। বলুক আকা হেসে বললেন, মা গো, রাজনৈতিক কারণে আমি তোমার বাবার বিরোধিতা করছি, কিন্তু মানুষ আলমগীরের জন্য আমার মঙ্গল কামনা সব সময়। নাম বলছি না, তবে আওয়ামী লীগের এক বিখ্যাত রাজনীতিবিদ এক টক শোতে আব্বুর সাথে বসতে চাননি। তার স্রেফ কথা, এই ভদ্রলোকের সাথে আমি ঝগড়া করতে পারবো না। শতভাগ সততার সাথে মানুষটি সারা জীবন রাজনীতি করেছেন, নিজের আদর্শ নিজের বিশ্বাসের সাথে কখনো সমঝোতা করেননি, শুধু বোঝেননি এই বাংলাদেশে তিনি বড়ই অনুপযুক্ত এক রাজনীতিবিদ। একটি গণতান্ত্রিক সরকার আজ এই মানুষটিকে যেভাবে অপদস্থ করল তা আসলেই উদাহরণ হয়ে থাকবে চরম অবিচারের। আব্বু বোমাবাজি করেছেন কিংবা করিয়েছেন, গাড়িতে আগুন দিতে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী মির্জা আলমগীরের চরম শত্রুতা বিশ্বাস করবে না। 65 বছরের মানুষটাকে আমি প্রায় প্রশ্ন করতাম, আব্বু, এই নষ্ট পচে যাওয়া সমাজে তুমি কেন এখনও রাজনীতি করছো? 71 পূর্ববর্তী রাজনীতিবিদ সেই পরিবেশ তো আর নেই। আগেও রাজনীতিবিদদের বন্দী করা হতো, তাদের সাথে যথাযথভাবে ব্যবহার করা হতো। আজ তো কোনো নিয়ম নেই, আইন নেই, বিচার নেই। আজ তো গ্রেফতার করে রিমান্ডে নিয়ে গিয়ে প্রাগৈতিহাসিকভাবে অত্যাচার করে, সব জঙ্গলের আইন, এসব বাদ দাও না। আব্বু স্মিত হেসে বলতেন, শেষ চেষ্টাটা করেই দেখি, আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই। তার খুব প্রিয় কবিতার একটি লাইন প্রায় আমাকে বলতেন, এখনই অন্ধ হন্ধ করুণা পাখা। আমারই বাবার বিরুদ্ধে এই সরকার দুটি আজব মামলা দিয়েছে। একটিতে অভিযোগ, আব্বু এবং আরও কজন মিলে সচিবালয়ে ককটেল ফুটিয়েছে বা ফোটাতে সহযোগিতা করেছে। আরেকটি অভিযোগ, তার এবং আরও কজনের প্ররোচনায় 29 এপ্রিল একটি বাস পোড়ানো হয়েছে। মামলার চার্জশিট পড়ছিলাম, নিজের অজান্তেই হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে আমার এক ছাত্র প্রশ্ন করলো, কেন হাসছি? ওকে পুরো ঘটনাটা খুলে বললাম, ও অবাক হয়ে তাকিয়ে থাকলো, তোমার বাবাকে আসামি বানিয়েছে এই মামলায়? ওর বিষয় দেখে বললাম, বাংলাদেশের নিরভিভাবক মানুষ তোমার মতোই বিস্মিত। সেই কলামে তিনি লেখেন, নিম্ন আদালতে আব্বুদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। রায় ঘোষণার পরপরই আব্বুকে ফোন দিলাম, ভীষণ পজিটিভ, হাসছিলেন আমার দুশ্চিন্তা দেখে। হঠাৎ গলাটা বোধহয় আবেগে কিছুটা বুঝে এলো। বললেন, মা গো, তুমি সাহস হারাইও না, আমরা একসাথেই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করব, করতেই হবে। যাই হোক, তুমি সাহস হারাইও না মা।